ইএসআই হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করে বের হওয়ার সময় সুজয় কৃষ্ণ ভদ্রকে প্রশ্ন করা হয় 6টা কোম্পানিতে 20 থেকে 22 কোটি টাকা ইনভেস্টমেন্ট কি বলবেন। প্রশ্নের উত্তরে তিনি বললেন, তাতে আপনার কি? প্রশ্ন করা হয়, এতে কি নিয়োগ দুর্নীতির টাকা রয়েছে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোনো টাকা নেই। আরও বলেন, 2008 সাল থেকে কাজ করছি, সমস্ত ডকুমেন্টস দেওয়া রয়েছে, আমার 200 কোটি থাকতে পারে, আম্বানি আদানিদের কি টাকা নেই? তিনি এই দুর্নীতির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছে, তাতে কোনো লাভ হবে না। রাহুল বেরা আমার নাম নিচ্ছে, তাতে কোনো লাভ হবে না, আমার নাম নিচ্ছে, নিতে দিন, এমনই বললেন সুজয় কৃষ্ণ ভদ্র। ব্যুরো রিপোর্ট, দ্য ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।